খেলার খবর। নাফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্রিকেটার মোশাররফ রুবেলের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 40 বছর। প্রায় 3 বছর ধরে ব্রেন টিউমারের চিকিৎসা চলছিল মোশাররফ রুবেলের। বাংলাদেশের জার্সি গায়ে 2008 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে মাত্র 5টি ওয়ানডে খেলার সুযোগ হলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটে 112 ম্যাচে নিয়েছেন 392 উইকেট। লিস্ট এ ম্যাচ খেলেছেন 104টি, উইকেট নিয়েছেন 120টি। জাতীয় দলের হয়ে 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন বাঁহাতি এই স্পিনার।